আসসালামু আলাইকুম, আমি মাজহারুল ইসলাম, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের রেইস প্রকল্পে কেস ম্যানেজমেন্ট অফিসার। আমি আজকে রাঙামাটি সদর ব্রাঞ্চের একজন সদস্যের একটা ব্যবসা কেন্দ্রে এসেছি। উনি প্রেসের বিজনেস করে থাকে। এখন আমি উনি যে রেইস প্রকল্পে ঋণটা নিয়েছেন, তো ঋণ নিয়ে উনি কতটুকু উপকৃত হয়েছেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ভাই আপনার নামটা কি? আচ্ছা ভাই, আপনি কি আমাদের রেইস প্রকল্পের ঋণ নিয়েছেন? আচ্ছা, আপনার কোনো আপনার কাছে সময় আপনার বিজনেসের অবস্থা কেমন? অবস্থা আসলে ভালো ছিল। আচ্ছা, তা এখন তারপর করোনা ভাইরাসে পরে আপনার বিজনেসকে তাকে কীভাবে আবার চালু করবেন? লোন কবে নিয়েছেন ঋণটা? প্রায় এক মাস। আচ্ছা, এ থেকে আপনার উপকার হয়েছে। আচ্ছা, এখন আপনি কি ওই ফেসবুকে খালি লোন নিয়েছেন নাকি প্রশিক্ষণে কোনো প্রশিক্ষণ? ভবিষ্যৎ লক্ষ্য কি আপনার? আমার কোন স্টাফ নাই এবং সেরা নিয়ে মোটামুটি চাইতেছি সামনে দিকে আরো ডাক্তাররা কিভাবে ডেভেলপ করবো, কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, তবে আপনি যে সহযোগিতা পাইলে ইনশাআল্লাহ আমি আরো একবার ভবিষ্যতে আসতে পারবো।